হ্যাঁ দেখো, সলিসিটর জেনারেল তুষার মেহতা সাবমিশনের পর এই মুহূর্তে অভিষেক মনু সিংভি, যিনি ডিফেন্সের হয়ে চার হেভিওয়েটের হয়ে সওয়াল করছেন, তিনি একটু আগে যে সাবমিশন গুলো করলেন, তিনি যেটা বিচারপতিদের জানালেন যে এই করোনা মহামারীর সময় আদালত পর্যন্ত বলেছে যে গুরুতর অপরাধ ছাড়া কাউকে গ্রেফতার না করতে, আর সিবিআই এভাবে এদেরকে গ্রেফতার করছে, সিবিআই পুরো বলছে না, ববি হাকিম নিজে গ্রেফতার হবার সময় কর্মীদের শান্ত থাকার কথা বলছেন, আমাদের কাছে সেই ভিডিও পর্যন্ত আছে। এর পাশাপাশি আরো যেটা অভিষেক মনু সিংভি জানান যে নেতারা সবসময় কর্মীদের শান্ত থাকার কথা বলছেন, এরই প্রেক্ষিতে অভিষেক মনু সিংভিকে বিচারপতি রাজেশ বিন্দল তিনি প্রশ্ন করেন যে বিক্ষোভের সময় নেতাদের কি কাজ ছিল, ক্ষোভ প্রশমন করা নিয়ে নেতারা কি ইনিশিয়েটিভ নিয়েছেন, এবং তার পাশাপাশি আরো যেটা তিনি প্রশ্ন করেন যে ক্ষোভ প্রশমনে আদৌ কোনো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল নাকি সেটা চালিয়ে যাওয়া হয়েছিল। অভিষেক মনু সিংভি এর উত্তরে বিচারপতিদের জানান নেতারা সব সময় কর্মীদের শান্ত থাকার কথা বলেছেন, এবং তখন পাল্টা প্রশ্ন বিচারপতি রাজেশ বিন্দল করেন যে মুখ্যমন্ত্রী দীর্ঘ সময় উপস্থিতিকে কিভাবে ব্যাখ্যা করবেন। অভিষেক মনু সিংভি এই প্রশ্নের উত্তরে জানান সিবিআই তো রাজ্যের অধীনে নয়, মুখ্যমন্ত্রী যদি রাজ্য পুলিশের অফিসে গিয়ে বিক্ষোভ দেখাতেন তাহলে বিষয়টা অন্য ছিল। আপনি তখন অভিষেক মনু সিংভিকে পাল্টা রাজেশ বিন্দল প্রশ্ন করেন, আপনি কি বলতে চান যে আইনি বিষয় রাস্তায় দাঁড়িয়ে সমাধান করা যায়। এরকমই সওয়াল জবাব কিন্তু চলছে। আমি আর একবার বারবার কিন্তু বলছি, অভিষেক মনু সিংভি তিনি কিছুক্ষণ আগেই উল্লেখ করেন এই করোনা মহামারীর সময়ে আদালত পর্যন্ত বলছে যে গুরুতর অপরাধ ছাড়া কাউকে গ্রেফতার না করতে, আর সিবিআই এভাবে গ্রেফতার করছে, সিবিআই পুরো কথা বলছে না, ববি হাকিম নিজে গ্রেফতার হবার সময় নিজেদের কর্মীদের শান্ত থাকার কথা বলেছেন, আমাদের কাছে সেই ভিডিও পর্যন্ত আছে। এরপরই বিচারপতি রাজেশ বিন্দলের পাল্টা প্রশ্ন করেন যে বিক্ষোভের সময় নেতাদের ঠিক কি কাজ ছিল, ক্ষোভ প্রশমন করা নিয়ে নেতারা ঠিক কি করেছেন নাকি ক্ষোভ প্রশমন চালিয়ে যাওয়া হয়েছে। এর পাশাপাশি অভিষেক মনু সিংভি উত্তর দেন যে নেতারা সব সময় কর্মীদের শান্ত থাকার কথা বলেছেন, মুখ্যমন্ত্রী রাজেশ বিন্দল এই সময় পাল্টা প্রশ্ন করেন যে মুখ্যমন্ত্রী দীর্ঘ সময় উপস্থিতিতে কিভাবে ব্যাখ্যা করবেন। তখন অভিষেক মনু সিংভি উত্তর দেন যে সিবিআই তো রাজ্যের অধীনে নয়, মুখ্যমন্ত্রী যদি রাজ্য পুলিশের অফিসে গিয়ে বিক্ষোভ দেখাতেন তাহলে অন্য প্রশ্ন ছিল। তখনই বিচারপতি বলেন যে আপনি কি বলতে চাইছেন যে আইনি বিষয় রাস্তায় দাঁড়িয়ে সমাধান করা যায়, অভিষেক মনু সিংভিকে প্রশ্ন বিচারপতি রাজেশ বিন্দলের। এরকমই সওয়াল জবাব কিন্তু এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে চলছে। এখনো পর্যন্ত বিচারপতিরা তাদের নির্দিষ্ট রায়দান করেননি। অভিষেক মনু সিংভি এবং ডিফেন্সের যারা অন্যান্য আইনজীবী তারা সওয়াল করছেন, অর্থাৎ সওয়াল জবাব এই মুহূর্তে চলছে। যেমনটা তুমি আমাদের জানালে, প্রতি মুহূর্তের দিকে আমাদের নজর থাকবে। এই মুহূর্তে তোমায় ধন্যবাদ ময়ূখ।